অলরেডির কথা যদি চিন্তা করে আপনি সিম নির্বাচন করতে চান, 2021 সালে কিন্তু আপনি একটা দ্বিধায় পড়ে যাবেন, রাইট? সো এই বিভ্রান্তিকর পরিস্থিতি এড়াতে কিন্তু এখন বিটিসিএল, হুইচ মিন্স বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড, একটি অ্যাপ প্রতিষ্ঠা করেছে। সো কল রেট কমানোর জন্য এই অ্যাপটি সাধারণত নির্বাচন করা হয়েছে। এই অ্যাপটি কিভাবে আমাদের কাজ করতে পারে এটা নিয়ে আজকের ভিডিও জুড়ে আমি থাকব। সো বিটিসিএল যে অ্যাপটি লঞ্চ করেছে সেটি হচ্ছে আলাপ। এই অ্যাপটির নামটাই হচ্ছে আলাপ। এই অ্যাপটি নিয়ে যদি আমি একটু বিস্তারিত কথা বলতে চাই, এই অ্যাপটি হচ্ছে সাধারণ আমাদের কল রেটগুলি রয়েছে সেই কল রেট থেকে একটু ভিন্ন। টেলিটক থেকে আমরা ন্যাচারালি জানি টেলিটক সিমগুলিতে খুবই সামান্য পরিমাণে কল রেটগুলি দিয়ে থাকে, সেটা হচ্ছে 45 পয়সা থেকে 50 পয়সার ভিতরে ম্যাক্সিমাম হয়ে থাকে। যেমন বর্ণমালা সিম, তারপর হচ্ছে নিশ্চিন্ত প্যাকেজ যেগুলি আছে সেগুলির মধ্যে আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু 45 পয়সা করে কল রেট। কিন্তু তার থেকে যদি আমরা কমিয়ে আনতে চাই তাহলে কিন্তু আমরা আলাপনে যোগ দিতে পারি। তাছাড়া এই সেম রিলেটেড একটি অ্যাপ রয়েছে, সেটি হচ্ছে ব্রিলিয়েন্ট। এই অ্যাপটা সম্পর্কে নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা অবগত আছেন। যদি এই ব্রিলিয়েন্ট অ্যাপ সম্পর্কে আপনারা জানতে চান তাহলে কমেন্টও অবশ্যই জানিয়ে দেবেন, এটা নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব। সো আজকে বেসিক্যালি আমরা 30 পয়সা কল রেটে কিভাবে কথা বলা যায় সেই বিষয় নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। সো সেই জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। আমি যদি গুগল প্লে স্টোরে চলে যাই তাহলে গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপটি ডাউনলোড করতে হবে সেই অ্যাপটির নাম হচ্ছে আলাপ। আপনারা যদি গুগল প্লে স্টোরে যেয়ে সার্চ করেন, সার্চ বারে সার্চ করলে আপনারা অনায়াসে কিন্তু পেয়ে যাবেন এই আলাপন অ্যাপটি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা আলাপন রেখে সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আমরা এই আলাপন অ্যাপটিকে ডাউনলোড করে নিব। ওকে ফাইন, এই আলাপন অ্যাপটি যখন ডাউনলোড হয়ে যাবে প্রথমে আপনার একটি নাম্বার সিলেক্ট করতে হবে, আপনি কোন সিম ইউজ করতে চান সেই সিমটি আপনাকে ইউজ করতে হবে। দেন এটা থেকে ওটিপি আসবে, অর্থাৎ আপনাকে ভেরিফাই করার জন্য একটি নাম্বার দেওয়া হবে। সো সেই কোডটাকে আপনার এন্টার করতে হবে, এখানে 6 ডিজিটের একটি ওটিপি আসবে, এটাকে আপনাকে কনফার্ম করতে হবে। দেন আপনারা লাইক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, সেখানে আপনাদের এনআইডি দ্বারা ফিল আপ করতে হবে। সো এনআইডি দ্বারা ফিল আপ করার পর আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, আপনাদের কোশ্চেন হতে পারে এক এনআইডি দিয়ে আমরা কতটি অ্যাকাউন্ট করতে পারবো। এক এনআইডি দিয়ে বেসিক্যালি ব্রিলিয়েন্ট অ্যাপটির কথা যদি বিবেচনা করি তাহলে কিন্তু ওখানে একটি মাত্র এনআইডি দিয়ে একটি মাত্র ইউজার আইডি আপনি ক্রিয়েট করতে পারবেন। কিন্তু এটাতে এই সুবিধা দেওয়া হচ্ছে যে ডিফারেন্ট সিম থেকে যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান তাহলে একটি এনআইডি দিয়ে দুটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। বাট এটা ইন ফিউচারে কতটুকু মানে সাস্টেন হবে এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না, হয়তো এটার ফিচার চেঞ্জ হতে পারে। বাট আই থিঙ্ক সিকিউরিটি প্রাইভেসির কথা চিন্তা করে একটা এনআইডি দিয়ে একটি অ্যাকাউন্ট খোলায় সব থেকে আমি মনে করি বেটার। এটা নিয়ে যদি কোনো আপডেট ইনফরমেশন আসে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানি। এনআইডির তারপর আমরা ফ্রন্ট সাইড এর একটি ছবি নিব, দেন আমরা ব্যাক সাইডের একটি ছবি নিব। এভাবে আমরা যখন ফিল আপ করবো তখন আপনাদের ইনফরমেশনগুলি অটোমেটিকলি কিন্তু ওখানে শো করানো শুরু করবে। দেন আপনারা ওখান থেকে ইন্টার বাটনে চাপ করে, অর্থাৎ সাবমিট বাটনে চাপ করে সাবমিট করে দেবেন, এতে করে আপনাদের ভেরিফাই হয়ে যাবে অ্যাকাউন্টটি। ওকে ফাইন, তারপর আপনাদের একটি সেলফি নিতে হবে যেটা দ্বারা আপনাকে ভেরিফাই করা হবে। দেন সেলফি নেওয়ার পর আপনাদের অ্যাকাউন্ট ওকে। তারপর আপনারা চাইলে বিভিন্ন ধরনের ইন্টারফেস আছে, আপনারা সেটিংসে যেতে পারেন। আপনারা যদি এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, এখানে আপনাদের অনেকের প্রবলেম ফেস করতে পারেন এই অ্যাকাউন্টটি করতে, যে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে বাট আপনার অ্যাকাউন্টটি এখনও ভেরিফাই হয় নাই, তার জন্য আপনাকে কি করতে হবে, তারপর আপনাকে সেটিং অপশনে গিয়ে সেটিংস অপশনে যেয়ে আপনি একদম স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে গেলে দেখতে পারবেন একটি এনআইডি ভেরিফিকেশন নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করে আপনি অতি সহজেই আপনার এনআইডি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ছবি তুলে আপনি ভেরিফাই করে নিতে পারবেন। তাছাড়া আবারও বলে রাখছি, এটা হচ্ছে আপনার যে যে প্রবলেম ক্রিয়েট করতে পারে সেটা হয়তো আপনার নেটের উপরে ডিপেন্ড করবে। আমি আগেই বলে রাখছি এটা কিন্তু আপনার ব্যালেন্স এবং ডাটা দুটোটাই কেটে নিবে। সো এখন আপনাদের কোশ্চেন হতে পারে এখানে ডাটার কেন প্রশ্ন আসলো, অ্যাকচুয়ালি আপনাকে 30 পয়সা মিনিট দিচ্ছে, এটা তো ডাটার প্রশ্ন আসতেই পারে। তাছাড়া এখন কিন্তু আপনারা যারা ওয়াইফাই অ্যাভেলেবেল আছে তারা কিন্তু আনলিমিটেড ডাটা পাচ্ছেন, তারা চাইলেই আপনারা এই অ্যাপটা ইউজ করে কথা বলতে পারেন। সো এই অ্যাপটার আরেকটা প্রবলেম হতে পারে, যখন ডাটা ট্রান্সমিশন সিস্টেমটা আপনার ঠিকভাবে করতে পারবে না তখন হয়তো কথা কেটে কেটে আসতে পারে, আদারওয়াইজ আই থিঙ্ক আমি যতদূর মনে করি প্রবলেম হওয়ার কথা না। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। দেখা হচ্ছে অ্যানাদার ভিডিওতে।